এক নাম্বার চোরের ভিডিও করবেন না আমরা তো রাস্তা থেকে ধরে আনছি এক নাম্বার চোরের ভিডিও করেন যে এক নাম্বার চোর আমাদের রাস্তা থেকে ধরে আনে এবারে আমাদের কি করা হয় গ্রেফতারকৃত চোরদের ভিডিও ধারণ করতে গেলে লজ্জায় এভাবেই সাংবাদিকদের সামনে ক্ষোভ ঝাড়ছিলেন এক গরু চোর গতকাল রাতে বাকেরগঞ্জ থেকে চুরি করে নিয়ে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী নামক স্থানে একটি খালের পাড়ে বসে সেই চোরাই গরু জবাই করছিল সংঘবদ্ধ একটি চোরচক্র কিন্তু বিষয়টি স্থানীয়রা টের পেলে তাৎক্ষণিকভাবে দুমকি থানায় অবগত করেন খবর পেয়ে গভীর রাতে সেখানে ছুটে যান পুলিশের একটি টহল দল এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জবাই করা গরু ফেলে রেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চোরচক্রের সদস্যরা কিন্তু শেষ রক্ষা হয়নি স্থানীয়দের সহায়তায় পাঁচজন চোরকে ধাওয়া করে আটক করে পুলিশ এখানে রাত তিনটের সময় আমরা একটা চোর ধরি কার্তিবাসা পাঁচ নম্বর ওয়ার্ড থেকে তাকে ধরিয়া রাস্তায় আনা যান পুলিশের কাছে বুঝাই দেওয়া হয় তখন একটা অটো মানে পিকআপ এদিকতে যাইতেছিল তার পিকআপটা আমরা থামাই পিকআপটা থামানো পরে পিকআপওয়ালা বলে যে এখানে আমরা এক মুরব্বীরে এবং এক মহিলারে নামাই দিয়েছ ভিতরে তা আমরা পিকআপের মধ্যে দেখতে পাইলাম গরুর গোবর গরুর ময়লাটা আর চেনা এটা দেখতে পাইয়া আমরা সন্দেহজনক যে মহিলার নামাই দিয়েছে সেই জায়গায় চল এই কথা কই তারে নিয়ে আসলাম সে আমাদের অন্য জায়গায় নিয়ে সেই জায়গায় না নিয়া তখন যেন গরুর চেনা দেখলাম তখন আমাদের মনে একটা সন্দেহ হইলো যে গরুটা তো এদিকেই আনছে তখন এই নাইয়া দেহি লাইট মেরিয়া ওই গরুটা জবাই দিয়ে খালতে আছে খালা এই অবস্থা আমরা ইনগণে পাঁচজন গরুর যারা আনিয়ে দিয়েছে তাদের সহ এবং এইখানে এই যে কিনিয়া জবাই দিয়েছে তার সহ মোট পাঁচজন এখান থেকে ধরি ধরিয়া মোট ছয়জন থানায় বুঝাই দেওয়া হয় আমার এই 15ই আগস্টের 14 তারিখের দিন আর 15 তারিখ রাত এই যে এই সময়টায় আমার নেছে তিনটা গরু দুইটা বড় গরু একটা দামড়া গরু ঠিক আছে এই 15ই আগস্টে কিন্তু আসলে এর কোনো কুল উপায় নেই বিদায় আমি পাগলের মতোই ঘুরতেছি আমার ফ্যামিলিটা শুধু এই পাগলের মতোই সব জায়গায় ঘুরতেছে এই গরু বিচারের জন্য এই আমারটা না পাই অন্যের একটা এই খুঁজে পাইছি মানে রিকভারি সহ এটা কার আদাও আমি জানি না তানভীর মেটালের পণ্য বুয়েট থেকে পরীক্ষিত বিএসটিআই অনুমোদিত নান্দনিক আভিজাত্য ও ইউনিক ডিজাইনের তৈরি তানভীর মেটাল এ বিষয়ে দুমকি থানা পুলিশ জানায় গ্রেফতার হওয়া সংঘবদ্ধ এই চোরচক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে আসছিল এজন্য চোরচক্র ব্যবহার করত একটি মোটরসাইকেল এবং একটি পিকআপ ভ্যান সবশেষ গতকাল রাতে স্থানীয়দের সহায়তায় এই চোরচক্রের মোট ছয়জনকে আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির খান বিএইচএস টিভি বরিশাল